তোতা বলা যাবে না, আবার মার্ডারও বলা যাবে না। এখন কি আছে এখানে বলা যাবে না, যখন যতক্ষণ পোস্টমর্টম রিপোর্ট আসে নি ততক্ষণ আমরা কি করি বলবো। আর আমি পাশে একটা বাড়িতে জিজ্ঞেস করলাম, বললো যে একটা উন্না কিনছি সকালে, যদি উন্নাটা কিনছি নিশ্চয় বাপের বাড়ি যাওয়ার শুনলে কিনছিল, মনে হয় এদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব হয়েছে, ডাঙিয়ে মারতে পারে, যেমন পোয়াল তুমি বের হচ্ছে সেই কাড়াল দিয়ে হয়তো ডাঙাইছে, এমন একটা বিঘা দেয় ডাং লাগিয়েছে মারা গেছে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হলো গীতাল দহ। অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দিনহাটা থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন গীতাল দহের কোনামুক্তায় জান্নাতি খাতুন বয়স 27 ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। জান্নাতি খাতুনের বাপের বাড়ির লোকের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক করা হচ্ছে, পরের জন্য মেয়ের উপর দিয়ে অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকেরা। সম্প্রতি মেয়ে জামাইকে আলাদা করে রেখে দেয় তার শ্বশুর শাশুড়ি। এদিন তাকে সকালে মারধর করে খুন করার পরে জান্নাতের বাপের বাড়ি খাটামারিতে খবর দেয় বলে বাপের বাড়ির লোকের দাবি। ওই এলাকার বাসিন্দা আব্দুল জলিল জানান, ঘটনার খবর পেয়ে তিনি দিনহাটা থেকে হন্তদন্ত হয়ে বাড়ি ফেরেন। ওই গৃহবধূকে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়, ময়নাতদন্তের পরেই বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনার পর থেকে জান্নাতের স্বামী মন্টু মিয়া সহ তার পরিবার পলাতক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘ সময় মৃতদেহটি আটক করে রাখা হয়, পরে পুলিশের আশ্বাসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় তারা। দিনহাটা থানা জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। মানে সোনা দিয়ে সাজিয়ে দিছি, তো সোনার গয়নাটা বন্ধক রেখে জমি নিয়েছে বা ট্রাক্টর কিনছি, এমন একটা কিনছি, যাই হোক ওটা 7 বছরের মতো হয়ে গেল, মালাটা দেয়নি। ইদানিং ভাইয়ের বিবাহ ছিল, মালা চাইছে, তার জন্য ক্যাসাল করছে, মালা দিবে না এখন আলু গাড়ে। তবু আমরা বলছি মা ক্যাসাল করিস না, মাটিতে কামড়ে ধরি থাকে, তোমাদের সংসার যদি আলু গাড়েন ভবিষ্যতে ভালো হবে। যাই হোক মেয়ে বিয়ে খেতে গেছে, দাওয়াত দিয়ে গেছি, বিয়ে যেদিন ছেলে যাবে সেদিনও আসি এদের বাড়িতে হাত পা ঘুরে গেছি, যাওয়া লাগে বিয়ের বাড়ি, বলছে কালকে যাবো। পরে ছেলে এই আমার জামাইয়ের বাপ মা যায় না, কিন্তু আমার জামাই গেছে বিয়ে খাইছে, খাওয়া দাওয়া করে পরে আসছে, আসার সঙ্গে সঙ্গে এখানে আলাদা করে দিছে, এনাদেরকে আলাদা খাচ্ছে। তখন থেকেই এই 3 দিন আগে আমাদের বাড়িতে জামাই গিয়েছে, 3 দিন হলো জাস্ট, ওখান থেকেই আমরা হাঁস রোগ করে মাংস টাংস রোগ করে পাঠিয়ে দিলাম পুকুরের মাছ রোগ করে। কালও কথা আছে ওই মেয়ের মার সঙ্গে, মেয়ের আজকে যাওয়া কথা ছিল, কিন্তু আজকে 1:15 সময় আমাকে ফোন করে বললো সব শেষ। আমি তো ওখানে অবাক হয়ে গেছি, ফোন করে কে বলছে? জামাই, জামাই আমাকে বলছে। তারপরে আমি বাড়িতে ফোন করলাম আমার বড় ভাইয়ের ওখানে, ভাই স্ত্রী দুটি আছে, ওদেরকে ফোন করলাম, ওরা নানা বাড়ি গেলে বাড়ি এখানে এসেছিল, ফোন করলাম, ওরা বললো আমরা আসছি তোমরা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আমাকে তখন বললো কিন্তু জীবিত আছে, তো আমি বললাম হসপিটাল নিয়ে যাও না, ভয় খান গেলে, বললো গাড়ি এসতেছে না। তখন আমি বুঝলাম যে এখানে মানে তার মানে ডেড হয়ে গেছে, গাড়ি আসলো না। তারপরে আমি ওখান থেকে চলে এসেছিলাম, আসি দেখি এইরকম অবস্থায় পড়িয়েছে খাটের উপরে, যদি মানে ফাঁসি নোটকা ফাঁসি নোটের মতো একটা জায়গা তো লাগবে, সেই জায়গাটা তো নাই, উঁচু জায়গা নাই, ধর্নাটা তো ওদের যা আছে বিছানার মধ্যে দাঁড়াইলে ধর্না মাথার উপরে উঠে যায়, কিন্তু এটা ফাঁসি নোটকার মতো ঘটনা নয়। আপনার নাম? মানে যেটা মনে হচ্ছে ওরা যেটা বলতেছে যে আমি পাশে একটা বাড়িতে জিজ্ঞেস করলাম, বললো যে একটা উন্না কিনছি সকালে, যদি উন্নাটা কিনছি নিশ্চয় বাপের বাড়ি যাওয়ার শুনলে কিনছিল, মনে হয় এদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব হয়েছে, ডাঙিয়েও মারতে পারে, যেমন পোয়াল তুমি বের হচ্ছে সেই কাড়াল দিয়ে হয়তো ডাঙাইছে, এমন একটা বিঘা দেয় ডাং লাগিয়েছে মারা গেছে। এখানে দেখলাম যে আসি দেখি লাস্টটা দেখলাম বিছানায় শুয়ে আছে, এই পর্যন্ত তা বলা যাবে না, আবার মার্ডারও বলা যাবে না। এখন কি আছে এখানে বলা যাবে না, যখন যতক্ষণ পোস্টমর্টম রিপোর্ট আসে নি অতক্ষণ আমরা কি করি বলবো। আর আমি তো বাইরে ছিলাম, আমি তো দিনেরা ছিলাম, পোস্টমর্টম রিপোর্টটা আসুক তাহলে চিহ্নিত হয়ে যাবে যে কি আছে নাই। আমার নাম বলছে, হ্যাঁ নাম কি? আব্দুল জলিল, পঞ্চায়েতের হাউজ হাউজবেন্ড, পোড়ামুক্তে পঞ্চায়েতের হাউজবেন্ড।